ঢাকায় সিনেপাড়ার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি চব্বিশে অক্টোবর ১৯৯২ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে পরিমণির নাম ছিল শামসুন্নাহার স্মৃতি, যিনি পরবর্তীতে পরিমণি নামেই পরিচিতি লাভ শুরু করেন। ছোটবেলায় মা বাবা দুজনকেই হারানোর পর পিরোজপুরের নানা বাড়িতে থেকে ধীরে ধীরে বেড়ে ওঠেন। পিরোজপুর নানা বাড়িতে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে পরে ফের সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে পড়াশোনা শুরু করেন। বিয়ে পড়াকালীন সময়ে পরি ঢাকায় চলে আসেন এবং ঢাকায় এসে ললিতকলা একাডেমিতে নাচ শেখেন। এরপর থেকে শুরু হয় তার মডেলিং জীবন। তারপর টিভি নাটক ও বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। ভালোবাসা সীমাহীন পরির প্রথম সিনেমা। এরপর থেকে প্রায় ৩২টি সিনেমায় তিনি অভিনয় করেন। দুঃখের বিষয় হলো বেশিরভাগ চলচ্চিত্র এখনও মুক্তি পায়নি। অভিনয় ক্যারিয়ারে পরিমণি অতটা জনপ্রিয়তা না পেলেও ব্যক্তিগত জীবন ও চলাফেরার কারণে বেশ সমালোচিত হয়েছেন। অ্যাক্টিং জীবনে পরি সফল নয়, তবুও সবসময় বাস করেন বিলাসিতার ঘরে। প্রত্যেক মাসে লাখ লাখ টাকার ড্রেস কেনা, কোটি টাকার গাড়ি, আরও অনেক ব্যাপার নিয়ে দর্শকদের মাঝে নানান প্রশ্ন উঠে আসে। পরিমণি বরাবরই উচ্চবিত্ত ঘরের ছেলেদের সাথে সবসময় মেলামেশা করতে পছন্দ করেন। ২০১৯ সালে সাংবাদিক তামিম হাসানের সাথে পরিমণির বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে সেটা ভেঙে যায়। এরপর ২০২০ সালের ৯ মার্চ পরিচালক কামরুজ্জামান রনিকে ৩ টাকা দিনমোহরে বিয়ে করেন, সেটাও ওই বছরেই ভ্যানিশ হয়ে যায়। আলোচনায় থাকা এই পরিমণি এর আগেও ২টি বিয়ে করেন, কিন্তু সেই বিয়ের কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। যোগাযোগ মাধ্যমে ইসমাইল হোসেনের সাথে গ্রাম পরিবেশে তোলা একটি ছবি ভাইরাল হয়। তখন পরির আসল পরিচয় ছিল স্মৃতিমণি। এরপর সৌরভ সহ অনেকজনের বিবাহ করা বউ এই পরি এমনটাই উঠে আসে। ঢাকায় সিনেমার এই টপ নায়িকা পরির মতো দেখতে এই জন্য পালাক্রমে সৃষ্টি করেছেন কোটিপতিদের ধরার নানান ফাঁদ। একজন মডেল, অভিনেতা, অভিনেত্রী যে টাকা তাদের কাজের মাধ্যমে ইনকাম করে তা দিয়ে তাদের জীবন চলে না। তাদের বিলাসিতা ও চাহিদা এতটাই প্রভাবিত হয় যে এক্সট্রা ইনকামের জন্য তারা বিভিন্ন ধরনের ফাঁদ সৃষ্টি করে। শারীরিক গঠন অনুযায়ী উচ্চবিত্তদের ফাঁদে আটকাতে তাদের কোনো সমস্যা হয় না। বাসায় ডেকে নানান আপ্যায়নের মাধ্যমে তারা ভিডিও ধারণ করে ও ফটো ধারণ করে, যেগুলো পরবর্তীতে টোপ হিসেবে টাকা ধরার কাজে ব্যবহার করা হয়। প্রশাসনের নানান অভিযানে বেরিয়ে আসছে এসব তথ্য। ক্ষমতাসীন ব্যক্তিরাও এমনকি মেলামেশা করত পরির সাথে। বোট ক্লাবের ঘটনা অনেকেরই জানা, কিন্তু দুঃখের ব্যাপার হলো অতিরঞ্জিত হওয়া এই অসহায় নায়িকা আজ তাদেরই ফাঁদে আটক। বাংলা সিনেমার কমন ডায়লগ, সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরই ধারাবাহিকতায় ক্ষমতাসীনদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে পরেই বন্দী হলো জালে। ২০২১ সালের ৪ আগস্ট পরিমণির বনানীর বাসায় র্যাবের অভিযান শেষে পরিমণির বাসা থেকে অনুমোদনহীন মিনিবার পরিচালনা সহ মাদকদ্রব্য রাখার অভিযোগে পরিকে আটক করা হয়। পরি, মৌ, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীর, পাপিয়া আরও অনেকেই, এরা জিন, ভূত, পেত। আমরা অপেক্ষায় আছি কবে জিনের বাদশারা ধরা পড়বে। এভাবে অভিযান অব্যাহত থাকলে চুনোপুটির মাছ থেকে ধরা পড়বে রাঘব বল।